হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে একটাই চিন্তা যে আজ কি রান্না হবে, সকাল থেকে কি শুরু করব, সকালে কি রান্না হবে, দুপুরে কি করব, বা বিকেলে স্ন্যাক্স হিসেবে কি খাওয়া হবে, বা গেস্ট আসলে কি ধরনের রান্না করা হবে। তো নানা রকমের চিন্তা। মানুষ যে শুধু খাওয়ার চিন্তা করে তা না, অন্যান্য চিন্তাও থাকে, তবু খাওয়ার চিন্তাটাও খুব একটা কম নয়। তো দেখে নাও আজ তোমাদের সাথে আমি কি ধরনের রান্না শেয়ার করছি। তৈরি করে দেখাচ্ছি সাগুর পোলাও। তার জন্য দেখো সাবু আমি নিয়েছি, এখানে প্রায় 75 গ্রাম মতো সাবু রয়েছে। আমি সাবুটা প্রথমে ধুয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত সাবুটা ফুলে না উঠবে। সাবুটা ধোয়া হয়ে গেছে, আর সাবুটা আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। প্রায় 2 কর পর্যন্ত জল উপরে দিতে হবে যাতে সাবুটা ভালোভাবে ফুলে উঠতে পারে। যতক্ষণ পর্যন্ত সাবুটা না ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো। দেখো সাবুটা কিন্তু ভিজে গেছে আর খুব সুন্দর দানাগুলো দেখেছি, একটা গায়ে একটা লাগেনি। সাবুটা ভিজে যাওয়ার পর আমি সাবুটা একটা থালার মধ্যে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সাবুগুলো কিন্তু আস্তই আছে, তবুও আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব যাতে একটার গায়ে একটা না লাগে, ঝরঝরে যেন হয়। সেজন্য অল্প একটু সাদা তেল আমি চারিদিকে ছড়িয়ে দেব। 1 চামচ সাদা তেল নিয়েছি, এবার এটা আমি সাবুর মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে একটু মাখিয়ে নেব যাতে সাবুদানাগুলো একদম ঝরঝরে থাকে। সাদা তেল মাখানো হয়ে গেছে, আর দেখো সাবুদানাগুলো পুরো ঝরঝরে হয়েছে, বুঝতেই পারছো, দেখাই যাচ্ছে, একটা একটা কিন্তু লেগে থাকেনি। আর আমি কি করেছিলাম বলতো, সাবুদানাগুলো যখন ভিজে গেছে তারপরে আমি একটা থালার মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, ঝাঁঝির থালার মধ্যে নিয়ে, তারপরে এই থালাতে নিয়েছি, তাহলে একদমই জল থাকবে না, কারণ জল থাকলেই কিন্তু গায়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি। সেই কারণে প্রথমে ঝাঁঝরি থালায় জলটা ঝরিয়ে নিয়ে তারপর একটা প্লেন থালার মধ্যে নিয়েছি, আর তারপরে কিন্তু সাদা তেলটা দিলাম, তাহলে একদমই ঝরঝরে হবে, কোনোভাবেই গায়ে লাগার সম্ভাবনা নেই। এবার দেখাচ্ছি যে সাবুর পোলাও তৈরি করার জন্য আর কী কী ইনগ্রেডিয়েন্টস আমার লাগবে। এখানে নিয়েছি বিনস কুচি, দেখো এভাবে কেটে নিয়েছি, রয়েছে গাজর কুচি, একটু চিনে বাদাম বা পিনাটস, রয়েছে ক্যাশিউ নাট বা কাজু বাদাম, রেজিন বা কিশমিশ, আদা কুচি, কাঁচা লঙ্কায় কিন্তু লাল সেটা কুচিয়ে নিয়েছি একটা, আর একটা কাঁচা লঙ্কা কুচি, রয়েছে সামান্য কড়াইশুঁটি। এছাড়াও নিয়েছি তেজপাতা, একটা দারচিনির টুকরো, 2 এলাচ, 2 লবঙ্গ, আর সামান্য একটু জায়ফল। এই জায়ফলটা আমি রোস্ট করে গুঁড়ো করে নেব। এছাড়াও আরও যা যা জিনিস লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। শুরু করছি নিরামিষ সাবুর পোলাও। জায়ফলটা আমি গুঁড়ো করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল। পোলাওটা আমি করব সাদা তেল আর ঘি দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, দারচিনি, 2 লবঙ্গ, 2 এলাচ। একটু ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা, ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ফ্রাই করে নিলাম। ফ্রাই করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচি, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। নুন দেওয়া হয়ে গেল, এবার বিনসটা খানিকক্ষণ ফ্রাই করে নেব। বিনসটা খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দেব অল্প একটু হলুদ, 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। এবার এই নুন হলুদ দেওয়ার পরে আমি গাজরটাও ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু বিনসটা হতে একটু বেশি সময় লাগে তাই বিনসটা আগে দিলাম, আর গাজরটা একটু পরে দিলাম। এবার এই দুটোকেই ভালো করে ফ্রাই করে নেব। দেখা যাচ্ছে গাজর আর বিনস খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিতে দেওয়ার পর আবার একটু মিক্সআপ করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভিজিয়ে রাখা সাবুদানা। দেখতেই পাচ্ছে কেমন ঝরঝরে হয়েছে। এইভাবে যদি তোমরা করো তোমাদেরও কিন্তু সাবু পোলাওটা দেখবে একদম ঝরঝরে হবে। দেখেছি একটা দানাকে আরেকটা দানা লাগেনি, আর কি সুন্দর ফুলে উঠেছে, খুব ভালো হয় এভাবে করলে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যেহেতু সাবুটা দিলাম খুবই অল্প দেবো, তার কারণ ভাজার মধ্যে আমরা নুন দিয়েছি।
এবার আবার মিক্সটা করে দেব। যেহেতু নুনটা দিলাম সেহেতু মিক্সটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে, একটা দানার গায়ে একটা দানা লাগেনি, কেমন ঝরঝরে। তা তোমরা এই প্রসেসে করবে, আশা করি তোমাদেরও এরকমই হবে। দেখো রান্না বিভিন্ন রকমভাবেই করা যায়, এক একজন এক এক রকমভাবে করে, আর টেস্ট কিন্তু বিভিন্ন রকমের হয়। সবাই কিন্তু একই জিনিস ইউজ করে, কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকমের, সেটা তো তোমরা সকলেই বোঝো। সবাই নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, তারপর যাদের ইনগ্রেডিয়েন্টস বলো সবই একই রকমের দেয়, অথচ টেস্ট কিন্তু আলাদা হয়। যাই হোক, এখন কথায় কথায় কিন্তু সাবু পোলাওটা প্রায় হয়েই এসছে। অন্য কড়াইতে কাজু কিশমিশ আর চিনি বাদামটা ঘি দিয়ে ভেজে নেব। এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, অল্প কয়েকটা চিনি বাদাম আর কয়েকটা কিশমিশ, ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর বাদাম ভাজা, যেটা ঘি দিয়ে ভাজা হলো, সুতরাং আলাদা করে আর কিন্তু ঘি দেওয়ার কোনো দরকার নেই। এবার ভালো করে মিক্সটা করে দিচ্ছি, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুবই লো থাকবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেহেতু ঘিটা দেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি, এক চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু চিনি দিলাম তাই আবার একটু মিক্সটা করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য জায়ফলের গুঁড়ো, যাতে স্মেলটা খুব ভালো হয়। দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, দেখতেই পাচ্ছ কতটুকু, ভালো করে মিক্সটা করে দেব। দেখে বোঝাই যাচ্ছে অসাধারণ হয়েছে, আর সবচেয়ে বড় কথা একদম ঝরঝরে হয়েছে। পাউ বা ফ্রাইড রাইস এগুলো যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে একদম ভালো লাগে না, একটু ঝরঝরে হলে ভালো লাগে। যে কোনো পোলাবি হোক না কেন সেটা ঝরঝরে হলে ভালো লাগে। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ সাবুর পোলাও। আশা করি আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।